গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে আমি দেখো ঘুম থেকে উঠেই সব খুলে ফেলেছি, পর্দার কভার, বেড কভার, বালিশের কভার যা ছিল, ঠিক আছে, সব খুলে নিয়েছি। কেননা আজকে এগুলো সব ধুতে হবে, ঠিক আছে। শুধু একটা ঘরের নয়, আমাদের চারটে ঘর, চারটা বিছানা, সব চাদর, সব কিছু আজকেই ধোবো। কেননা আজকে আমাদের অসুজ উঠে যাচ্ছে গাইস, তার জন্য দেখো চেয়ার টেবিল সব বাইরে বের করে ফেলেছি, এগুলো ভালো করে এখন ধোবো, ঠিক আছে। দেখে নাও, এখানে দেখো কতগুলো জামা কাপড়, জামা কাপড়ের আর শেষ নেই, বিছানার চাদর বেশি, ঠিক আছে। আর শীতের দিন বলে তো বুঝতেই পারছো, চাদর, গায়ের চাদর, সোয়েটার, অনেক কিছু, অনেক কিছু গাইস। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও দেখতেই পাচ্ছ সকাল থেকে শুরু হয়ে গেছে তোজোর, মানে আজকে আমাদের নিরামিষ মানে আজকের দিনটাই আছে, আজকের দিন সব ধোয়া টোয়া হলো, তো কালকের থেকে আমিষ হবে। সো কিভাবে মানে 10টা দিন কেটে গেল। সো গাইস, এখন বাজে হচ্ছে, এখন বেজে গেছে হচ্ছে 10টা 15, আর তোমাদের দাদাভাই চলে আসবে আবার খেতে, ঠিক আছে। তার জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি, অন্তত সেদ্ধ ভাতটা তো হলে সেদ্ধ ভাতটা খেতে পারবে। আর বাইরে এখন সব জামা কাপড়গুলো মানে ধোয়া আছে, ছড়ানো হয়নি, তো এখন যাব ছাদে সেগুলো সব ছড়িয়ে দেব, ঠিক আছে। তারপর দেখছি আজকে কি কি রান্না করা যায়, তো চলো আগের কাজগুলো আগে করে নিই। সো দেখতেই পাচ্ছ গাইস, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কত জামা কাপড় ধুয়েছি। এই দেখো নিচে দেখো, ওই ওখানে দেখো, এপাশে দেখো, এই দিকে দেখো, এই দিকে দেখো, আবার ওই দিকে দেখো, তাও তোমাদের দেখাচ্ছি আরো। এই দেখো এই দিকে, এই দিকে, এই দিকে, মানে পুরো ছাদ জুড়েই পুরো একদম জামা কাপড় আর জামা কাপড়। চলো এবার নিচে চলে যাই। সিটি পড়ছে, সেদ্ধ বসিয়েছি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়েছি, সিটি। এই দেখো গাইস, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ একদম রেডি। এখন আমি ওগুলো হাওয়াতে একটু ঠান্ডা হতে দিলাম। আর এদিকে ডালটা দেখো, এটা কালকের ডাল গাইস। আর এখন আমি একটু লঙ্কা ভেজে নেব, কারণ আলু সেদ্ধটা মাখবো। পোড়া লঙ্কা ছাড়া মানে ভাজা লঙ্কা ছাড়া একদমই ভালো লাগে না গাইস। এখন বাজছে দুপুর 12টা 15, আর এখন আমার রান্না হয়নি। আর এই দেখো, এই যে ভেজ ডালের জন্য গাজর ফুলকপি ভেজে নিয়েছি, মটর দেবো ডালের মধ্যে। আর ভেজ ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আগেই, মানে কদিন আগেই জাস্ট দিয়েছি, তো তোমরা চাইলে ওখান থেকে ভেজ ডালের রেসিপি নিয়ে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আপাতত আমি ডালটা রান্না করি, তারপর আবার কিছু মানে সব কিছু সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো রান্না করবো। তো চলো, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আমি আগে ডালটা রান্না করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ডাল প্রায় ফুটেই এসেছে, তো এখন এই ভেজেসগুলো ভেজে রেখেছি যেগুলো, সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। চলো একটু ফুটে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। সো গাইস, তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না হয়েছে। আজকে হয়েছে যে ভেজ ডাল, তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি, দেখো ধুয়ে হচ্ছে এখনো গরম পুরো। আর হয়েছে এই যে বেগুন ভাজা, আর এই যে সকালে আলু সিদ্ধ মেখেছিলাম সেই আলু সিদ্ধ মাখা, আর এটা হচ্ছে লাউ, এটার থেকেও ধুয়ে বেরোচ্ছে। সো চলো গাইস, এখন হচ্ছে পরিষ্কারের পালা, এই যে এগুলো সব পরিষ্কার করবো, মশলার ছিল এগুলোর মধ্যে, সাজি, গ্যাস, পুরো অবস্থা দেখো গ্যাসের অবস্থা, এগুলো সব পরিষ্কার করবো, কড়াই মাজতে হবে। সো চলো মেজে টেজে আবার তোমাদের সামনে আসছি। এখন বাজে হচ্ছে দুপুর 2:30, ঠিক আছে। আমি কোনোরকম ফ্রেশ হয়ে এসেছি, বাসন টাসন মেজে, গ্যাস ট্যাস মুছে, আর জামাটাও চেঞ্জ করেছি। আর ঈশার অনেকগুলো সোয়েটার ছিল, সেগুলো এখন ধুয়ে দিয়েছি, বাইরে গিয়ে তোমাদের দেখাবো। আর এখন বিছানার চাদর পাতবো, জানলাগুলোর পর্দা লাগাবো, দরজার পর্দা সব লাগাবো। তো চলো ছাদ থেকে গিয়ে নিয়ে আসি, কিছু কিছু নিয়ে এসছে, যে এগুলো শাশুড়ি মা নিয়ে এসছে উপর থেকে, আর আমি গিয়ে ল্যাপগুলো রোদে দিয়েছিলাম, লেপ বালিশ সব গিয়ে নিয়ে আসি। চলো গাইস এবার পর্দাটা লাগিয়ে ফেলি। গাইস পর্দা লাগানো ডান, এপাশে এপাশে, আর এই যে এপাশে তিনখানা পর্দা মানে জানলা আমাদের ঘরে।
আর একটা আছে মানে চারটে জানলা, সেটা হচ্ছে আলনা ওখানে ঢাকা পড়ে গেছে, ওটার প্রয়োজন হয় না, তার জন্য এটা একদম ফিক্সড বন্ধ। আর এখন পাবো হচ্ছে বিছানার চাদর, এই যে বিছানার চাদর, এটা আমি কিনে রেখেছিলাম আগেই, নতুন একদম পাতা হয়নি। তো যেহেতু কালকে হচ্ছে 1st January, তার জন্য আজকে বিছানার চাদরটা পেতে নেই, কেননা আমার একদিনের জন্য কি ওয়েট করবো, কেননা সবকিছু আমার ধোয়া হয়ে গেছে, আর এখনই নতুন নতুন পেতে নেই, যেহেতু আজকে 31st night, দেখি আজকে কিছু হয় নাকি, যাই না কিছু হতেও নাও পারে। তো যাই হোক, আমি বিছানার চাদরটা পেতে নিই চল। এই যো গাইস, অ্যাপেল কোম্পানির চাদর আমি তুললাম, এমত স্টিকার অ্যাপেল কোম্পানি, ঠিক আছে, অ্যাপেল মোবাইল, অ্যাপেল বিছানার চাদর। সো গাইস, বিছানার চাদর একদম পেতে নিয়েছি। আহ, কেমন হয়েছে আমার বিছানার চাদরটা কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে। এখনো কাজ হয়নি গাইস, এখনো বালিশের কভার পরাতে হবে, কোলবালিশের কভার পরাতে হবে, আর 3টে বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। সকালে তো ওরা সবাই খেয়েছে, আমার খাওয়া হয়নি, আমি চা খেয়েছিলাম। তো চলো বিছানা চাদর বালিশের কভার গুলো পরে নিই, তারপর যাবো ওদের ভাত দেবো, তারপর আমি খাবো। সে পুরো ঘরের লুকটা, পর্দা, বেড কভার। গাইস, এই যে আমরা খেতে বসে পড়েছি অন্ধকার। সো আজকেই নিরামিষ সমাপ্ত, কালকের থেকে মাছি মাছলি চলকি রানি হ্যাঁ। তো গাইস খেয়ে নেই, আমি আর আমার ইসু একসঙ্গে খাচ্ছি। এই সেটি দেখো, গাইস খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এসে দেখো আমি বালিশের কভার গুলো পরে নিয়েছি, পুরো একদম একই কালারের সব, কোলবালিশ দুটো আমাদের আর 3টে বালিশ, তো পুরো একই কভার পরিয়ে নিয়েছি। আমাদের মনে আছে কি না, এগুলো আমি এই কভার গুলো কিনেছিলাম মিলন মেলা থেকে, ত্রিবেণী মিলন মেলা থেকে। তো যাই হোক, এখন ঝাড় দেব ঘর, ঘরগুলো একটু বালি বালি হয়ে গেছে। এখন বাজে 4টে, আর তোমাদের দাদা ভাই এখন স্নান করছে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে পায়রা। পায়রা এখন আনেনি, মানে পায়রা আনবে, তার জন্য একটা স্ট্যান্ডের উপরে পায়রা যেখানে বসে না সেই জায়গাগুলো মানে ফিটিংস করলো, তো তার জন্য একটু দেরি হলো, স্নান করছে এখন, আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই মানে স্নান করতে গেছে। তো গাইস এখন এসেছি একটু ছাদে, ঠিক আছে, আর বছরের শেষ দিনে আমার এত 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 কাজ করতে হলো যা কি বলবো, মানে এখন বাজে হচ্ছে পুরো মানে 5টা ঘড়িতে, ঠিক আছে, আর সকাল থেকে কোনো রেস্ট নেই, এখনও রেস্ট নেই গাইস, সব কাজ সেরে আসলাম, এখনও ছাদে যে কিছু কিছু জামা কাপড় আছে, ওই যে নিচে দেখো ওদিকে দেখো, এখনও জামা কাপড় আছে, এগুলো নিতে হবে। তার আগে খাবো হচ্ছে কলা, এই যে গাইস এগুলো হচ্ছে আমাদের গাছের কলা, তার জন্য 3খানা নিয়ে এসেছি, এখন খাবো, ঠিক আছে, ছাদে বসে। আর তোমাদের বলছিলাম যে তোমাদের দাদা ভাই পায়রার জন্য বসার জন্য একটা কিছু লাগিয়েছে, ওই দেখো গাইস, ওই যে লম্বা, ওইটা আমাদের দোকান ঘরের ছাদের উপরে লাগানো হয়েছে, ওইখানে এসে পায়রা বসবে। আগে আমাদের বাড়িতে এটা ছিল, ঠিক আছে, তো বিক্রি করে দিয়েছিল, আবার এটা কিনে নিয়ে এসেছে। তো আমাদের বাড়িতে মানে 5-6 মাসের মতো পায়রা নেই, এর আগে তো অনেক অনেক পায়রা ছিল, তো তোমাদের দাদা ভাই বললো যে আবার পায়রা আনবে, ঠিক আছে, তার জন্য এই সব আবার নিয়ে আসলো। উফ বাবা গাইস কি বলবো, আজকে এত দিনটা পুরো এত হেট্টিক গেল, কি বলবো, পুরো ভাবলাম যে একটু রেস্ট নেব, কিন্তু না, রেস্ট নেওয়ার সময় নেই, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো ভাবলাম একবার সন্ধ্যে দিয়ে তারপর গিয়ে রেস্ট নেব। সো এখন কলাটা খেয়ে নিই, কাঁঠালি কলা গাইস, আমাদের গাছের কলা, ওই যে আমাদের কলা গাছ, ওই যে দেখতে পাচ্ছ গাইস, ওই গাছে হয়েছে কাঁঠালি কলা, তো বিচি কলা হয়েছে, বিচি কলা সেদিন হনুমান এসে সব খেয়ে নিয়েছে, সব বলতে কি হাফের বেশি খেয়ে নিয়েছে, তো আমরা কিছু অল্প কিছু খেয়েছি আর সবাইকে দিতে দিতে আর নেই শেষ হয়ে গেছে, তো এখন কাঁঠালি কলা আছে, এখন কাঁঠালি কলা খাচ্ছি, গাছে আরও কাঁঠালি কলা আছে, ওগুলো এখনও পাকতে পাকতে অনেক দেরি, তো আপাতত খাই তারপর আবার আসছি, কেননা গাইস কাজ করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে, আর হাত আর আমি উপরে উঠিয়ে রাখতে পারছি না, এত অসুবিধা হচ্ছে।
বিচি কলাতে তো বিচি হয়, কাঁঠালি কলাতে পর্যন্ত বিচি হচ্ছে আজকাল। এই দেখো মানে পুরো কলাটাতে বিচি নেই, মানে চার পাঁচটা বিচি থাকে কাঁঠালি কলা। আর ছাদের উপরে চলে আসার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সামনে বসে থাকলেই এইটা দাও সেটা দাও চা করে দিয়ে আসলাম, ঠিক আছে। স্নানের পরে নারকেল নাড়ু দিয়ে বুড়ি দিয়ে খেলো, তারপরে তারপরে চা খেলো, ঠিক আছে। তারপরে বলে জল দাও, তারপর বলে বিড়ি দেশলাই দাও, এটা দাও সেটা দাও। তার জন্য ভাবলাম যে ধর ব্যাং ঘরে না রেস্ট মানে না বসে আমি অন্তত শান্তি মতো ছাদ থেকে কলাটা খেয়ে আসি, ঠিক আছে। ছাদে তাও আমি কি বলবো, ছাদে তাও ভালো, খালি অর্ডার 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 অর্ডারের পর অর্ডার সারাদিন এত কাজ করি, তাও মানে সব হাতে কাছে হাতের মধ্যে তুলে দিতে হয় তোমাদের দাদা ভাই, এত কি বলবো। তো বছরের শেষ দিন, অনেক কাজ করেছি কালকে, আর একদিকে ভালোই হলো আজকের দিনে আমাদের অসুস্থটা উঠে গেল, তো কালকে আমরা ভালো মাছ টাছ খেতে পারবো, নাহলে বছরের প্রথম দিন মাছ টাছ বা মাংস টাংস না খেলে কেমন একটা লাগে, তাই না। আর গাইস আজকে ঠান্ডাটাও পড়েছে, আমি তো পায়ে মুজো টুজো পড়ে আছে, এই দেখো গাইস, এই দেখো পায়ে মুজো পড়া, আমার ঠান্ডা লাগছে। ঘরের ভেতরে অতটা ঠান্ডা লাগে না, ঠিক আছে, কিন্তু বাইরে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছে তো তাই। কাঁঠালি কলা নাকি কি ভাই, বিচি আর বিচি বেয়ে যাচ্ছে, দুই একটা বিচি থাকে এখানে দেখি 10-12টার বেশি বিচি, মুখে বিচি শেষ হচ্ছে না আমার। এই তো পায়রা বসার জায়গা, আর পায়রা যদি আনে তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করব কতগুলো পায়রা এনেছে। আর আমাদের বাড়িতে আগে অনেক অনেক পায়রা ছিল, তাও মানে হয় 50-60টার উপরে পায়রা থাকতো সবসময়, সেগুলো বিড়াল খেতে খেতে মানুষ খেতে খেতে মানুষও শয়তান চুরি করে নিয়ে যায়, বিড়াল খেয়ে নেয়, এই করতে করতে মানে পায়রা সব নষ্ট হয়ে গেছিলো। তারপরে যে কটা লাস্টে ছিল সে কটা বিক্রি করে দিয়েছিল, তো ভাবলো যে আবার পায়রা আনবে, পায়রা ছাড়া উনি আবার থাকতে পারে না। গাইস দুঃখ একটাই, চারিপাশে মাইক বাজছে, সবাই পিকনিক করছে শুধু আমরা বাদে, মানে আমাদের বাড়িতে কেউ মানে আত্মমনে মনের মধ্যে কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, কিছু নেই, আর কি করার আছে বলো গাইস। আর কিছুক্ষণ বাদেই হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে, নতুন বছর হয়ে যাবে, আর কয়টা ঘন্টা জাস্ট তারপরে হ্যাপি নিউ ইয়ার 2023 চলে আসবে, আজকে 2022, আর কিছুক্ষণ পরে ক ঘন্টা পরে আর 2022 থাকবে না, 2023 হয়ে যাবে। আর চারিদিকে এত পিকনিক হচ্ছে, চারিপাশে মাইক বাজছে, ওই ওটা শুনেই মনে আনন্দ করি আর কি, আর কিছু করার নেই আমার। তো চলো জামা কাপড়গুলো সব নিয়ে যাই আর নিচে চলে যাই, আর একটা কলা আছে খেয়ে নিই, দুটো কলা খেয়েছি আর একটা আছে, একটা কলা আছে গাইস খাবো তারপর নিচে চলে যাব। সো গাইস এখন বাজে হচ্ছে 6:45 সন্ধে, আর এখন ঈশা খাচ্ছে নেসক্যাফে দুধ বেশি, যাই হোক। আর তোমাদের দাদা ভাই খাচ্ছে লেমন টি, আর আমি কি খাবো, আমি খাবো হচ্ছে দুধ চা, সেটা নিয়ে আসছি, এখনো হয়নি আমারটা, ওদের দুজনের একটা আগে আগে দিয়ে দিলাম। আমার জন্য নিয়ে এসেছি হচ্ছে দুধ চা আর সাথে বিস্কিট, এই যো গাইস বিস্কিট মুড়ি আর তিন পিস নিমকি, গাইস নিমকি নেই। তো যাই হোক এখন চাটা খাই সন্ধ্যাবেলা, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে। সো গাইস আর কিছুক্ষণ পরে, আর মাত্র ক ঘন্টা পরে হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার 2023। সবাই পিকনিক করছে আর আমরা চা পিকনিক করছি, চা পিকনিক কফি পার্টি, আমরা কফি পার্টি, চা পার্টি, একজন লেমন পার্টি, মানে তিনজনে তিন রকম চা পাটি করি আর সবাই ভালো ভালো
চিকেন মাংস খাচ্ছি, কারণ আমাদের আজকে খেতে নেই, আমরা কালকের থেকে খাবো, আমরা 1 জানুয়ারি থেকে খাবো, ঠিক আছে গাইস? তো আপাতত চাটা তো খাই। দুধ চা হচ্ছে সবচেয়ে প্রিয় আবার কফি, কফি মিল্ক কফি পছন্দ, ঠিক আছে আমারও পছন্দ, কিন্তু আর বললাম না কেন পছন্দ না। তারপর একটু পরে আবার আসছি। ঘড়িতে বাজছে এখন 8:15, আর এই যে ঈশা এখন বসে পড়েছে আমার কানের কালেকশন নিয়ে, এখন এগুলো গুছাবে ও, আর একটা একটা করে ট্রাই করছে ওকে পরে কেমন লাগছে, সরস্বতী পুজোর সময় পরবে। তো চলো তোমাদের দাদা ভাইকে সরি তোমার দাদা আমাদের দাদা ভাই আবার চা খাবে, তার জন্য চা বসিয়ে দিয়েছি, চায় 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 চা বসিয়ে দিয়েছি, চা চিনি শেষ হয়ে গেছিল তার জন্য ফরচুনের চিনি, আর টাটা টি গোল্ড চায়। তো এই যে চা হচ্ছে, চায়ের জল ফুটছে, খাবে হচ্ছে লেমন টি, সৌ লেবু নিয়ে নিয়েছি, তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দাদা বাবু হাঁটছেন, চায় ইজ রেডি, লিকার চা হয়ে যাবে এখন লেমন টি। চলো গিয়ে দিয়ে আসি লেমন টি। এলো তোমারা লেমন টি, খালো পিলো। ঈশা বসেছে কানের নিয়ে, কখন এই গোছানো হবে? না ভাঙা তো ছিল না, গাইস আবার কানের ভেঙে ফেলেছে। ইতনা আচ্ছে সে কিউ সাজা রে হো, বাদ মে ইয়ে জাগাহি নেই রহেগা, দো মে কিউ এক মে ঘুসাও না। তো চলো ঈশা এগুলো করুক। আর এই যে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো গাইস আমার নেল আর্টটা করে দিয়েছে ঈশা, গাইস এই যে এখানে নেল আর্ট করে দিয়েছে, দেখো গাইস ফোকাস ফোকাস কোথায় ভাই, ফোকাস ফোকাস কিউ নেই ওরা গাইস, আবহাওয়া। সো কেমন হয়েছে নেল আর্টটা ঈশা করে দিয়েছে? আর এই যে ঈশার হাতে এই যে একটু ঠিক করে দেখাও আঙুলটা, তো নাড়াচ্ছ কেন ভাই, ঠিক জায়গায় ছিল ভাই, এই যে। তো কেমন হয়েছে নেল আর্ট বলে দিও, আর ভালো লাগলে ঈশার কাছে চলে এসো নেল আর্ট করার জন্য। তো আমার এখন কাজ হচ্ছে ভিডিও এডিট করা, 8:30 তো বাজতেই চললো, এরপর আবার ভাত বসাতে হবে। শেষমেশ কানের বাক্স গুছানো হয়ে গেছে, আর এই যে মেয়ের সোনার কানের এখানে খুলে রেখেছে সোনার রিং, তো এখন এগুলো আবার পরিয়ে দিতে হবে ওনাকে। চলে এসেছি রুটি বানাতে, আজকে রুটি করতাম না গাইস, ভাত করেছি সবার জন্য, কিন্তু শাশুড়িমা বললো যে রুটি খাবে ভাত খাবে না, ঠান্ডা লাগছে তাই। তো আমি তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি শাশুমার জন্য, আর সবাই ভাত খাবো আমরা। তো এই দেখো ভাত রান্না করেছি সবার জন্য, শাশুমার জন্য রুটি, সো এখানে আছে 3 পিস রুটি আর আছে ভেজ ডাল, চলো দিয়ে আসি, আর সাথে গরম জল। গাইস এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর কিছুক্ষণ মাত্র বাকি, 30 মিনিট বাকি, তারপরেই নিউ ইয়ার আগমন হয়ে যাবে। আর এখন আমার ইস্যু বসে আছে হচ্ছে গাড়ির উপরে, রাত্রি 11:30 সময় গাড়ির উপরে বসে আছে। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই অ্যান করে দিচ্ছি, 2022 আজকে ব্লগটা অ্যান করে দিচ্ছি, আর যখন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে অবশ্য নিউ ইয়ার চলে আসবে, হ্যাপি নিউ ইয়ার, তার জন্য তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 30 মিনিট আগে, ঠিক আছে? এখন 11:30 বাজে আর ইস্যু এখানে বসে আছে। তো চলো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, সো বাই, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।